আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গতকাল সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনে খড়দার, পাতুলিয়া, রুইয়া, বন্দিপুর, বিলকান্দা, 1-2 যেভাবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোট লুট, সিপিএমের প্রার্থীসহ এজেন্টদের বের করে দেওয়া ছাড়াও সারা রাজ্যে জুড়ে যেইভাবে আক্রমণ, ভোট লুট ও সন্ত্রাসের প্রতিবাদে খড়দা এরিয়ার 2 নম্বর কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় মিছিল সংগঠিত হয়। খড়দা রহড়াবাজার থেকে শুরু হয়ে বিটি রোড শান্তিবাজারে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সজল গুহ, বামন সরকার, ডক্টর আন্দোলনের অন্যতম নেতা ডক্টর গৌতম মুখার্জি, পীর মোহাম্মদ সহ ছাত্র, যুব, মহিলা ও সিপিএম সমর্থকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। এই মিছিল চলছে, চলবে, এই রাজ্যের পঞ্চায়েত হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত 1 মাস ধরে যে ব্যভিচার এবং মুখ্য সচিব, আমাদের মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের হচ্ছে প্রত্যক্ষ মদতে যে আশঙ্কা করেছিল গোটা রাজ্যবাসী, 8 তারিখে সকালবেলা থেকে গোটা রাজ্যবাসী তারা প্রত্যক্ষ করলো। বন্দিপুর এবং পঞ্চায়েতে এবং পাতুলিয়া পঞ্চায়েতে ঠিক তারই হচ্ছে অভিজ্ঞতা। সকাল থেকে লুট, পঞ্চায়েত ভোটে হচ্ছে ছাপ্পা, দেদার ছাপ্পা, এবং এখনও পর্যন্ত যা জানা গেছে 39টা মৃত্যু। এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটাই হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে, তাই হচ্ছে আজকে পার্টির পক্ষ থেকে মানুষকে হচ্ছে জানানোর জন্য এই মিছিল রাখা হয়েছে। যেভাবে আক্রমণ করলো পৌর পঞ্চায়েত নির্বাচনে, সেটাকে প্রতিহত করবেন কীভাবে আগামী দিনে? প্রতিহত করতে হবে হচ্ছে, আমরা বুঝে গেলাম যে যেইটা মানুষ তার কিছুটা স্বস্তি পাওয়ার জন্য বলছিল যে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, কেন্দ্রীয় বাহিনী থাক বা না থাক, মিলিটারি থাকুক বা না থাকুক, প্যারামিলিটারি ফোর্স থাকুক বা না থাকুক, জনগণকে নিয়ে জনগণের সংঘবদ্ধ আক্রমণের মধ্যে দিয়েই এই দুর্বিনীত শক্তিকে আমাদের হচ্ছে হাঁটাতে হবে। এবং এটাই শেষ কথা না, কমিউনিস্টরা হচ্ছে কোনো মানে ইয়েতে বিশ্বাস করে না, যে হতাশায় বিশ্বাস করে না। আমরা মনে করি যে মানুষের সংঘবদ্ধ হচ্ছে প্রতিবাদ আন্দোলনের মধ্যে দিয়ে এই দুর্বিনীত শক্তিকে আমরা হাঁটাতে পারবো গোটা পশ্চিমবঙ্গ থেকে। কাউন্টিংয়ের দিন কীভাবে প্রতিবাদ করবে? কাউন্টিংয়ের দিন তো একটি জায়গার মধ্যে, তো কাউন্টিংয়ের দিন আগামী 11 তারিখ হচ্ছে কাউন্টিং। যদিও হচ্ছে কাউন্টিংয়ের আগেই হচ্ছে তারা হচ্ছে পুরো ছাপ্পা ভোট করে দিয়েছে, কিন্তু আমরা বলছি যে কমিউনিস্ট পার্টির লোকেরা হচ্ছে হতাশা না। আজকে আমরা সকালবেলা বলে ঠিক করেছি যে দুর্বৃত্ত শক্তি আরও যদি অত্যাচারী হয় তাহলে আমরা সেই কাউন্টিংয়ে আমরা অংশগ্রহণ করব, আমরা যাব, এবং সেখানে যদি হচ্ছে তারা যদি আবার হচ্ছে মারমুখী হয়, তারা যদি বেপরোয়া হয়, তাহলে হচ্ছে সময় মতন আমরা কী হচ্ছে করব, সেই সময় আমরা কী করব, সাথে সাথে কমরেডদের আমরা বলে দিচ্ছি যে সেই সময় আমরা কী করব, যতটা পারবো হচ্ছে সে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এবং লড়াইয়ের মধ্যে দিয়েই এই আগামী দিনের এই দুর্বিনীত শক্তিকে
আমাদের হাঁটানোর হচ্ছে প্রচেষ্টা থাকতে হবে। আপনার নামটা? সজল গুহ। হ্যাঁ, সজল গুহ, সেক্রেটারি রহড়া খর্দা এরিয়া কমিটি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।